দিলারা হানিফ রিতা, একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত ও জনপ্রিয়। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো থাকতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ নাট্যধর্মী লাল দরিয়া, মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়নধর্মী মনের মাঝে তুমি, চাষির নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ ও নাট্যধর্মী শুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়নধর্মী হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা। পূর্ণিমার চলচ্চিত্র অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই 25টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। 1981 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে, তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাকনাম রিতা। পূর্ণিমার চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় 1997 সালে। তিনি তখন ক্লাস 9 পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন। 2003 সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বাংলাদেশের সবচেয়ে সফল ছবির মধ্যে অন্যতম। 2004 সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযোদ্ধাভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসীতেও অন্যতম কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন। 2005 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্রে চন্দরা চরিত্রে অভিনয় করেন। 2006 সালে রবীন্দ্রনাথের সুভাষিনী গল্প অবলম্বনে নির্মিত শুভা চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় একজন বাঘ প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2007 সালে তিনি ধোকা চলচ্চিত্র অভিনয়ের জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে পুরস্কৃত হন এবং মনের সাথে যুদ্ধ চলচ্চিত্র অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মনোনীত হন। 2008 সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মনোনীত হন। একই বছর তিনি মান্নার প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতার আমানতে মান্নার বিপরীতে অভিনয় করেন। 2009 সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মুনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এছাড়াও একই বছর শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 সালে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো থাকতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাঞ্জয় জোলিয়ারের ছায়াছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মনোনীত হন। 2011 সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল।
এটিও বাণিজ্যিক সফলতা লাভ করে ও পূর্ণিমা মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2013 সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের এই ছায়াছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ও শাকিব খান। 2014 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াদ। কন্যা সন্তান জন্মানোর পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং 2016 সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে। পূর্ণিমা চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তার ছোট গল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর তিনি টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের পাঁচটি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হলো আরিফ খান পরিচালিত ওখানে যেও না গো তুমি, শামীম আক্তার বেবি পরিচালিত উল্টো ধনু, মাহবুবা ইসলাম সুমি পরিচালিত এখনো ভালোবাসি, ইসে হক অলিকের পরিচালনায় নীলিমার প্রান্তে দাঁড়িয়ে ও মানিসা। 2015 সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাতদিন নাটকে অভিনয় করেন। তুহিন হোসেন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও ইরেশ জাকের। 2016 সালে প্রায় 7 মাসের বিপরীতের পর শেজান মাহমুদের লাভ অ্যান্ড কোম্পানি নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিল মাহফুজ রহমান। একই বছর সঙ্গীত শিল্পী হৃদয় খানের বিপরীতে এস এ হক অলিক পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মে অভিনয় করেছেন। 2018 সাল থেকে তিনি তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান এবং পূর্ণিমা উপস্থাপনা করছেন। একই বছর তিনি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, রাজিবুল ইসলাম রাজীব পরিচালিত রোদ্দুরে পেয়েছি তোমার নাম টেলিছবি এবং আবির খান পরিচালিত ম্যানিকুই টেলিভিশন নাটকে অনুবর্তী পর্বে কাজ করেন। 2005 সালের 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সাথে ডিভোর্স হয় 2007 সালের 15ই মে। 2007 সালের 4ই নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফারহাদকে বিয়ে করেন। 2014 সালের 13ই এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর 2022 সালের 27 মে তিনি আশফাকুল ইসলাম রবিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।